মঙ্গলবার ও বুধবার রাত প্রায় 8টা পর্যন্ত কোজাগরি লক্ষ্মী পুজো। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে রয়েছে কোজাগরি লক্ষ্মী পুজো। সকলে ধন সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ঘরে ঘরে লক্ষ্মী দেবীর পুজো করে থাকেন। শারদীয় দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে শান্তিরবাজারের বাজারে ব্যাপক হারে লোক সমাগম ঘটে। লক্ষ্মী পুজো উপলক্ষে মহকুমার বাইরে থেকেও মৃৎশিল্পীরা লক্ষ্মীর প্রতিমা নিয়ে হাজির হয়েছেন। স্থানীয় মৃৎশিল্পীরাও অনেক আশা নিয়ে লক্ষ্মীর প্রতিমা নিয়ে বাজারে বসে আছেন। তার পাশাপাশি বিভিন্ন রকমারি ফল ও বিভিন্ন রকমারি বাজি নিয়ে দোকান সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে এই জমজমাট বাজারে এদিন বৃষ্টি কিছুটা বিলেনের রূপ নিয়েছে। মৃৎশিল্পী ও ফল বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য বছরের তুলনায় এবছর লক্ষ্মীর প্রতিমা ও ফলের দাম বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যায় হবার সঙ্গে সঙ্গে বাজারে ব্যাপক হারে লোক সমাগম ঘটছে। সকলের একটাই আশা, এবছর লক্ষ্মী প্রতিমা ও ফল বিক্রি করে কিছুটা লাভের মুখ দেখতে পারবেন। লোকজন আইতেছে নি? এখন আইতেছে, সারাদিন তো বৃষ্টি আইতে পারতেছে না। এখন কিছু আইতেছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।